পৌষ মাস মানেই পিঠে পায়েসের সম্ভার। প্রত্যেকবার আমরা দুধ পুলি পায়েস এগুলো তো খেয়েই থাকি, কিন্তু তার সাথে যদি এইবার পিঠে হয় বেকড তাহলে কেমন হয়? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। নিয়ে চলে এসেছি দুধ পুলির সঙ্গে সঙ্গে একটি দারুণ বেকড পিঠের রেসিপি। আজকে আমরা বানাচ্ছি দুধ পুলি আর শাকা পুলি। চলুন দেখে নিই আজকের পৌষ পার্বণ স্পেশাল রেসিপিটা। শাকা পিঠা বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1.5 কাপ চালের গুঁড়ো আর 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াইতে 2 কাপ জল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে গরম করে নিচ্ছি। যখন জলটা ফুটে আসবে সেই সময় চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে, দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট এইভাবে আমি কুক করে নিয়েছি। দেখুন খুব ভালো মতন জলের সাথে মিশে গেছে। এইবার গ্যাস অফ করে একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন খুব গরম, তাই একটুখানি পরে, তবে গরম থাকতে থাকতেই মাখতে হবে। হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নেব। গরম আছে না? হ্যাঁ গরম তো আছে, কিন্তু হ্যাঁ হাতে সহ্য হবে এইরকম গরম। গরম থাকতে থাকতেই করতে হবে? হ্যাঁ, না হলে না শক্ত হয়ে যাবে, মাখা যাবে। হালকা গরম অবস্থাতেই আমি মেখে নিয়েছি ডোটা। দেখুন কেমন সফট হয়েছে। এবার এই ডোটা থেকে অল্প পোর্শন নিয়ে নিচ্ছি। দেখুন এই লেচিটা একটা রুটি হয় এরকম পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে বাকিটাকে ঢাকা দিয়ে রেখে রাখলাম। এবার হাতে করে গোল করে নিয়ে একটুখানি ময়দা মাখিয়ে এটাকে রুটির মতন পাতলা করেই বেলে নেব। এখানে আমি নারকলের ছেঁই বা পুরটাকে আগেই তৈরি করে রেখেছি। এখানে আমি 2 নারকল নিয়েছি, তার মধ্যে আমুল স্প্রে যেটা বেবি ফুড হিসেবে আসে সেই দুধটা নিয়ে নিয়েছি, মিল্ক পাউডার, তার মধ্যে খেজুরের গুড় আর 1টা ইলাইচি দিয়ে খুব ভালো করে হাতে মেখে একটুখানি ঘি দিয়ে কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন রুটিটা আমি বেলে রেখেছিলাম, তার মধ্যে পুরটা দিয়ে মুড়ে নিয়ে এইভাবে দেখুন কুকি কাটার দিয়ে বা পিৎজা কাটার দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইরকম, আপনারা এরকমও রাখতে পারেন। একটুখানি এইভাবে চিপে দিলে এটা কিন্তু আর খুলবে না, তবে আমি একটুখানি নকশা করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে সেই জন্যে। একইভাবেই আমি 1টা রুটির থেকে আরও 1টা পুলি বানিয়ে নিচ্ছি। দেখুন যে অর্ধেকটা বেঁচেছিল সেমভাবেই আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নিচ্ছি। একইভাবে এইভাবে মুড়ে নিয়ে কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারবেন। দিয়ে ঠিক একইভাবে আমি মুখের কাছে নকশা করে দিচ্ছি। সবগুলো পিঠে একইভাবে তৈরি করে নিলাম। এদিকে সেম ডোর থেকেই আমি আবারও একটুখানি নিয়ে নিচ্ছি পোর্শন, হাতে এভাবে ঘুরিয়ে নিয়ে ছোট্ট একটা বাটি তৈরি করে নিচ্ছি দুধ পুলির জন্য। দিয়ে একই যে আমি ছেঁই বা পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প করে নিয়ে বাটিটার মধ্যে দিয়ে ঠিক মুখটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। দিয়ে আপনারা এইভাবেও রাখতে পারেন, আমি একটুখানি নকশা করে দিচ্ছি। একইভাবে দুধ পুলির কিছুটা পুলি আমি তৈরি করে নিলাম। থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আগে, কারণ আমি এবার একই ডোর থেকে চুষিও বানাবো। আর চুষিগুলো যখন রাখবো তাহলে হবে কি, জড়িয়ে যাবে না। আমরা চুষি তো এখন এই পৌষ পার্বণ বা কখনো কখনো কালে ভদ্রে বানাই। আমার দিদাকে দেখতাম 12 মাস 13 কাল এইভাবে চুষি বানাতেন, আর সেখান থেকেই আমার শেখা। আর এই চালের গুঁড়োতে ময়দা দেওয়ার জন্য হবে কি, বাসি বা ঠান্ডা হয়ে গেলে পরেও শক্ত হবে না। 3 ধরনের পিঠা আমার রেডি। এবার আমি গ্যাসে নিয়ে চলে যাচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি বা তেল কিচ্ছু দিইনি। এবার আমি এই যে পুলিগুলো লম্বা লম্বা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এটা সেকে করব। অনেকেই তেল খান না, পছন্দ করেন না, ডাক্তারের বারণ আছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে এটাকে সেকে সেকে করে নিতে পারেন, খেতে দারুণ হয়। আমার এর মধ্যে এই 4টেই আটলো, আমি 4টেই আগে সেকে নিচ্ছি। আজকে আমি দুদিকেই করে নিচ্ছি পিঠেগুলো, সেই জন্য দেখুন এইদিকে দুধ বসিয়ে দিচ্ছি আর এদিকে এটা বেক হচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি এই যে পুলিগুলো বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। অনেক বেশি মেম্বার হলে পরে খুব ভালো হয়, কারণ পিঠে আটা তো আর একটু করা যায় না, ওটা একটু বেশি বেশি হয়ে যায়। তাহলে হয় কি, অনেক লোক হলে পরে খাবারগুলো উঠে যায়, আর তা না হলে এই 2-3 জনে বা 4 জনে মিলে বেশি খাওয়া সম্ভবই না। দেখুন পুলিগুলো
যখন এইভাবে উপরে উঠে আসবে সেই সময় আস্তে করে নেড়ে দিতে হবে। এই যে দেখুন সবগুলো উপরে এসে ভাসছে। এদিকে সেকা পিঠাগুলো একটু সময় হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনারা স্প্যাচুলা বা আপনাদের ইচ্ছে মতন খুন্তি চামচ কিছু দিয়েই করতে পারবেন। পুলিটা দেওয়া যখন 3-4 মিনিট হয়ে যাবে তখন আমি চুষিগুলোকে এইভাবে একটু নড়িয়ে নিচ্ছি। দেখুন এইবার এর মধ্যে চুষিগুলোও দিয়ে দিচ্ছি, মানে একটাতেই দুটোর কাজ হয়ে যাবে। একটুখানি নেড়ে নিলাম, নিয়ে এবার দুটোকেই একসাথে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। পিঠেগুলো প্রথম লটের ভাজাটা হয়ে গেছে। এই সেকা পিঠাটা আপনাদের অনেকের কাছেই হয়তো অজানা, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন সবাই ভালোবাসবে। তবে হ্যাঁ, সেকাটা দেখুন এইরকম হবে। এদিকে দেখুন পুলিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর চুষি পিঠাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে, রংটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব খেজুরের গুড়। আমি ঝোলা গুড় নিয়েছি দিতে সুবিধে হবে বলে, এখানে প্রায় 1.5 কাপ মতন আমি ঝোলা গুড়টা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে টোপা টোপা হয়ে গেছে। আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল 3 রকমের পিঠা। আমি পিঠাগুলি নিয়ে চলে এসেছি। একটা সেকা পিঠা আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে, সফট একদম। আজকে আমি এই সেকা পিঠাটা খেজুরের রসের সাথে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল আজকের আমাদের একই ডো দিয়ে 3 রকমের পিঠার আইটেম। আমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মামস কুকবুককে।